রোহিঙ্গা সমস্যার সমাধান ও তাদেরকে দেশে ফেরত পাঠানোর জন্য সরকারের উদাসীনতা ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল বিডিসি। জাতীয় প্রেস ক্লাবে এম এ হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএমপি স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, এখন আমাদের কৌশলগত অবস্থান এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে এটা একটা চিরস্থায়ী সংকট হিসেবে বাংলাদেশের জন্য একটি ভালো সমস্যা তৈরি হতে পারে। সে কারণেই সমস্যাটা জাতীয় সমস্যা, সমস্যাটা দেশের সমস্যাটা। দুঃখজনক হলো সত্য সরকার এই সমস্যাটাকে সরকারের সমস্যা বা নিজের সমস্যা বলে অন্যায়দেরকে বিদ্রুপ করা এবং কেউ কোনো উদ্যোগ বা বক্তব্য দিলে তার উত্তরে অযৌক্তিক কথাবার্তার মধ্য দিয়ে ঘায়ে করার চেষ্টা, এর মধ্য দিয়ে সমস্যাটা জাতীয় সমস্যার থেকে তারা নিজেদের সমস্যা বলে প্রতিষ্ঠিত করতে গিয়ে আরো বেশি বিপদে পড়ছেন বলে আমার ধারণা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। অকারণে অন্যকে কটূক্তি করে নিজেকে ছোট করবেন না। আমরা যাকে জায়গা দিয়েছি, আমরা অতিথি হিসাবে নিয়েছি, আমি চিরকাল রাখতে চাই না, এটা সত্যি কথা, যেতে হবে। তো এটা তো অতিথির অপরাধ নয়, এটা অপরাধ আমার ব্যর্থতা অন্য রাষ্ট্র করে। অনুগ্রহ করে আবেগ পালিত না হয়ে অন্য দৃষ্টিতে বিষয়টা দেখার চেষ্টা করুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা আওয়ামী সরকারের নানা দুঃশাসন সহ বিভিন্ন বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন। সালমা ইসলাম, এবি চ্যানেল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে যেতে হবে।